ভাই কি হচ্ছে এসব? এটা কি ফ্যাশন শো নাকি সায়েন্স ফিকশন শো? প্যারিস ফ্যাশন শো উইক 2023-এ রিসেন্টলি ফ্যাশন রানওয়েতে এমন সব অদ্ভুত ডিজাইনের পোশাকের সমারোহ হয় রে ভাই, দেখলে আপনারও মাথা ঘুরবে। জানাবো সেই সব ড্রেসের বিষয়ে। তবে শুধু মডেলরাও না, অদ্ভুত সাজে সেলিব্রিটিরাও কম যায়নি, বাট বেস্ট স্টাইলেও কয়েকজন তারকা হাজির হয়েছিল। এখন কে কেমন ড্রেস পরে এসছে আর কার পোশাকের দাম কেমন শেয়ার করছি ভিডিওতে। ভাই এটা কি টাইপের ড্রেস সত্যি আমার জানা নেই, বাট এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি চাইনিজ একটা ব্র্যান্ড, নাম চ্যাং প্যাং। এই ব্র্যান্ডের, যেই ব্র্যান্ডটা প্রথমবার প্যারিস ফ্যাশন উইকে আসছে, অ্যান্ড এই ব্র্যান্ডের ড্রেসগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, অ্যারাউন্ড $1,000-এর মধ্যে। আর এইদিকে এই যে ড্রেসটা দেখছেন না, দেখে মনে হচ্ছে যে কোভিড এর ভাইরাস মানুষ রূপে হাঁটাহাঁটি করে চলছে, মানে কি সাংঘাতিক রে ভাই। তারপর এই যে স্টেজে আবার এক মডেল রোবটের সঙ্গে কিছুটা রোম্যান্টিক মোমেন্টস ক্রিয়েট করে ফেলল। কি একটা অবস্থা! এনিওয়ে, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর বেশ মিক্সড রিয়াকশনই এসছে। এরপর এই দেখো, এই বান্দা আবার ড্রেসে আগুন লাগিয়ে বাহাদুরের মতো হেঁটে বেড়াচ্ছে। বেচারা মনে হয় জানে না তার এই স্টান্ট বহু পুরনো, খিলাড়ি অক্ষয় কুমার অনেক আগে এটা করে ফেলেছে। যাই হোক, বলিউডের অক্ষয় কুমারের নাম যখন উঠলই, তখন সেই ইভেন্টে কিন্তু দীপিকা পাড়ুকোনও গিয়েছিল একদম লুই ভুটনের লেদার জ্যাকেট পরে, যেটার প্রাইস অ্যারাউন্ড 5 লাখ টাকা। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া এবং তার হাজব্যান্ড নিক জোনাস, তারাও সেই ইভেন্টে প্রেজেন্ট ছিল। অ্যান্ড তাদের ড্রেসের প্রাইস কত জানা যায়নি, বাট তাদেরকে মানিয়েছে তাদের এই ড্রেসে। এনিওয়ে, মুভিং ব্যাক টু দ্য ফ্যাশন শো, র্যাম্প ওয়াকের অদ্ভুত ড্রেসের কালেকশন তো এখনও শেষ হয়নি বস। এই যে এরা ফ্যাশনের নামে সব হ্যালোউইন কস্টিউম পরে আসছে, মানে এগুলো কি সত্যিকার অর্থে ফ্যাশন? আমার তো মনে হয় ফ্যাশন না বলে এগুলোকে মুভিং আর্ট বললে ভালো হতো। যাই হোক, এদিকে মডেল এমিলি রাজাতস্কি, যাকে নিয়ে গুঞ্জন ছিল সে একাধারে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটের সঙ্গে ডাবল টাইমিং করছিল, সে ভাই পুরা পাতা শেপের কি যেন একটা ড্রেস পরে আসছে, যেটা লো ইউই ব্র্যান্ডের একটা এক্সক্লুসিভ ডিজাইন করা কালেকশন, সো ওটার প্রাইস জানা যায়নি। আর জ্যারেড ল্যাটো, উফ বস, সে তো ব্যাক টু ব্যাক সেই ইভেন্টে যেই সাজ দিয়ে এসছে, মানে কি বলবো, রণবীর সিং ফেইল। যাই হোক, এইসব অদ্ভুত পোশাকের ভিড়ে কিছু সেলিব্রিটি ভালো পোশাকেও পরে এসেছিল, যেমন সাউথ কোরিয়ান পপুলার অ্যাক্টর পার্ক সিও জুন, তারপর ব্ল্যাক পিঙ্ক ব্যান্ডের জেনি। তাদেরকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই ইভেন্টটাতে। অ্যানিওয়ে ভিউয়ার্স, এগুলোর মধ্যে কোন ড্রেসটা আপনার কাছে সবচেয়ে বেশি উদ্ভট লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না।